फ्रेंड्स आज के भिडियोते पार्टिकुलर एम एक स्टकर बेपारे आलोचना करते चले जार मध्य देखते कंटिन्यूसलि तर मध्य करेक्शन आव एन देखते पावा जा टेक्निकल चार्टर मध्य सपोर्ट जोनर का पहुँचे से सपोर्ट नहीं बोझार चेष्टा करते एखान स्टक बाउंस बैक करते चले ना कि एखान स्टक और नीचे दिखे नेमे आसते चले तो फ्रेंड्स लास्ट अब दि वीडियो देखते थकूँ साथ फ्रेंड्स हमें एटाओ देखो जो कम्पानी फंडामेंटाली কেমন আছে বা এই মুহূর্তে আমাদের এর মধ্যে যাওয়া উচিত আছে কিনা তার আগে फ्रेंड्स এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য फ्रेंड्स আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লেলিস্টে আসার পর টেকনিক্যালের উপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন চলুন ফ্রেন্ড চলে যাব মেইন পয়েন্টের দিকে তো সবার প্রথমে ফ্রেন্ডস আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন এই স্টক ট্রেড করছে 1067 টাকার কাছাকাছি এর মধ্যে সামান্য আজকে কারেকশন এসেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে 7 পয়েন্টের আমরা দেখতে পাচ্ছি এর 52 উইক হাই আমরা দেখতে পাচ্ছি 1284 টাকা অলমোস্ট 200 পয়েন্ট ডিসকাউন্টে এখন এই স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ আজকে দেখতে পাওয়া যাচ্ছে 37% তো চলুন ফ্রেন্ডস আমরা বোঝার চেষ্টা করব কোম্পানি কেমন আছে বা এই মুহূর্তে আমাদের কি করা উচিত তো বিএসসি ইন্ডিয়ার উপর ফ্রেন্ডস আমরা চলে এসেছি এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ আছে 10541 করে ফ্রেন্ডস এটা একটা স্মল ক্যাপ কোম্পানি আছে আমরা দেখতে পাচ্ছি ফেস ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 10 আছে আরই আছে 24 তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে পিবি দেখতে পাওয়া যাচ্ছে 3.26 এবং পি আছে 30 তো ভেরি ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি কি কাজ করছে অয়েল মার্কেটিং সেক্টরে বিলং করছে যদি নিচে আসবেন তো দেখুন ফাইন্যান্সিয়াল ট্রেড এখানে আমরা ভেরি পজিটিভ দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি এখানে একটা গুড ইন্ডিকেট পাওয়া যাচ্ছে চলুন সময় নষ্ট না করে কোম্পানির নাম কি আছে সেটা আমরা জেনে নেব আপনারা যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশান দেওয়া আছে আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জিরোদা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন কিংবা 199 দিয়ে বাই করতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এসজি বলে দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন ফ্রেন্ডস আমরা যখন শেয়ার মার্কেটে আছি তখন ডেফিনেটলি আর্নিং করার আগে লার্নিংটা কিন্তু আমাদেরকে শিখতেই হবে সেটা আমার কাছ থেকে শিখুন কিংবা অন্য কোনো কারোর কাছ থেকে চলুন চলে যাব মেইন পয়েন্টের দিকে ফ্রেন্ডস আমরা স্ক্রিনের উপর চলে এসেছি এবং কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটিও ডেব নেই অলমোস্ট ডেব ফ্রি কোম্পানি আছে কোম্পানি একটা হেলথলি ডিভিডেন্ড দিচ্ছে এবং সেটাকে মেনটেনও করছে কিন্তু প্রমোটার তার হোল্ডিংকে লাস্ট থ্রি ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি কম করেছে -24% দেখতে পাওয়া যাচ্ছে চলুন কোম্পানির মধ্যে সেলস কেমন হয়েছে সেটাও দেখে নেব যদি ফ্রেন্ডস আপনারা নিচে আসবেন তো দেখুন কোম্পানির মধ্যে সেলস আমরা দেখতে পাচ্ছি এবছর সামান্য কম হয়েছে আগের বছরের তুলনায় আগের বছর ছিল 2900 করে এবছর সেটা আছে 2100 করে নেট প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে কম হয়েছে আগের বছরের তুলনায় 1 ইয়ারে এর মধ্যে সিএজিআর দেখতে পাওয়া যাচ্ছে 36% কোম্পানি বেশি দিন পুরনো নয় আমরা দেখতে পাচ্ছি 5 ইয়ার্স ধরে কোম্পানি স্টক এক্সচেঞ্জে এসেছে 1 ইয়ার সিএজিআর দেখতে পাওয়া যাচ্ছে 36% তো 1 ইয়ারের সিএজিআর দেখে আমরা বুঝতে পারছি যে 1 ইয়ারে কেমন পারফরমেন্স দেখিয়েছে তাছাড়া কম্পাউন্ড সেলস গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে 10 ইয়ার্সের 10% কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে 11% তো ফ্রেন্ডস কোম্পানির নাম আপনাদের সামনে আছে মহানগর গ্যাস লিমিটেড মহানগর গ্যাস আমরা দেখতে পাচ্ছি স্মল ক্যাপ কোম্পানি আছে গ্যাস ডিস্ট্রিবিউশন সেক্টরে বিলং করছে সেক্টর পি আছে 25 এবং এর পি রেশিও আছে 17 তো সেক্টর পি তুলনায় অনেকটাই সস্তাতে এখন স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে এর মধ্যে ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি কোম্পানি দিচ্ছে 2.14% তো কোম্পানি একটা ভারী ডিভিডেন্ডও আমাদেরকে প্রোভাইড করছে ম্যাক্সের চার্ট আপনাদের সামনে লাগিয়েছি আপ অ্যান্ড ডাউন এইভাবে
হবে, জাস্ট পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছে। স্মল ক্যাপ কোম্পানি আছে, ডেফিনেটলি রিস্ক আছে, কিন্তু রিভার্ট ওঠানোরও অনেকটা চান্সেস আছে। যদি আপনারা মানি কন্ট্রোলের উপর আসবেন, তো মানি কন্ট্রোলের উপর শেরখানের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 1450-এর কাছাকাছি, এবং ICICI ডাইরেক্টের তরফ থেকে এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 1340 টাকার কাছাকাছি। এবং এখানে দেখুন ফ্রেন্ডস, 100% কমিউনিটি বলছে বাইং করার জন্য, একটা হিউজ কমিউনিটির মধ্যে বাইং করার জন্য রায় দিচ্ছেন। আপনারা চার্টের উপর আসবেন, তো চার্টের উপর MGL মহানগর গ্যাস লিমিটেডের চার্ট আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখুন ফ্রেন্ডস, আরএসআই মধ্যে নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে অলমোস্ট 37-এর কাছাকাছি, অনেকটাই এর মধ্যে কারেকশান চলে এসেছে। একসময় স্টক ট্রেড করছিল 1200, দেন সেখান থেকে আমরা দেখেছি 1000-এর কাছাকাছি চলে এসেছে, এবং এখন মনে হচ্ছে এখানে দেখুন 37-এর কাছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকবার সাপোর্ট নিয়েছে, দেন সেখান থেকে বাউন্স ব্যাক করে দেখিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে স্টক কিন্তু বাউন্স ব্যাক করতে চলেছে, এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে স্টক কিন্তু একদম সাপোর্ট জোনের কাছে এসে পৌঁছেছে, সাপোর্ট নিয়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখার বিষয় হচ্ছে এই সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করছে কিনা, নাকি সাপোর্টটাকে ব্রেক করে যদি নিচের দিকে নেমে আসে, দেন তাহলে ডেফিনেটলি 32-এর কাছে একটা সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে আরএসআই কাছে। তো আপনারা চাইলে অবশ্যই MGL কে নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করুন এবং ওয়াচ করতে থাকুন। অনেকটাই নিচের দিকে নেমে এসেছে, দেন এখন মনে করা হচ্ছে যে আবারও কিন্তু এই স্টক বাউন্স ব্যাক করতে চলেছে। তো আপনারা চাইলে অবশ্যই MGL কে নিয়ে নিজেরাও একবার রিসার্চ করতে পারেন। চলুন মার্কেট মোজুর উপর চলে আসবো এবং কোম্পানি আমাদেরকে কেমন রিটার্ন দিয়েছে সেটাও দেখে নেব। 1 উইকে নেগেটিভ, 1 মান্থে নেগেটিভ, 1 ইয়ারে 34%, 3 ইয়ার্সে 29%, এবং 5 ইয়ার্সে 47% অবধি আমাদেরকে রিটার্ন দিয়েছে। তো ডেফিনেটলি রিটার্ন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই দিয়েছে। হোল্ডিং যদি দেখবেন, তো হোল্ডিং এখানে দেখতে পাওয়া যাচ্ছে, প্রমোটারের কাছে হোল্ডিং আছে 32%, মিউচুয়াল ফান্ডের মধ্যে হোল্ডিং রেখেছে 4.87%, আদার ডোমেস্টিকের মধ্যে হোল্ডিং রেখেছে 13.09%, ফরেন ইনস্টিটিউশনের মধ্যে হোল্ডিং রেখেছে 29.59%। তো বিদেশি পয়সা কোম্পানির মধ্যে বেশি পরিমাণে ইনভেস্ট আছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি ভাবছেন মহানগর গ্যাস লিমিটেডের ব্যাপারে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই স্টক কি আবারও 1200 অবধি পৌঁছাবে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাছাড়া ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।